আসুন একবার ইতিহাসের অলিন্দে কান পাতি। আপাতত একঘেয়ে শব্দটা ছড়িয়ে পড়ছে, শব্দটা ক্রমশ ছন্দে রূপ পাচ্ছে, ছন্দ থেকে কোলাহল। আরব বণিকের কাফেলায় চড়ে সিল্ক রুট বেয়ে এথেন্সের রাজপথে, রোমের সিনেটে, ভেনিসের অভিজাত সমাগমে, যখন দুধরঙা কার্পাসের প্রেমে বুঁদ হয়েছিল সমস্ত সভ্যতা। খাদি ভারতীয় উপমহাদেশের একান্ত আপনার, যার অন্য নাম ভারতের সুগন্ধ। নিপুণ অনুশীলনে চরকায় কাটা সুতোয়, হাতে চালানো তাঁতে বোনা কাপড়, কেবল বস্ত্রখণ্ড নয়, খাদি এ ভূখণ্ডের জাদু বাস্তবতার শিল্প, কিংবদন্তির অংশ, লোকগাথার হিরণময় চরিত্র। কালের নিয়মে যন্ত্র পরিণতি পায় যন্ত্র দানবে, স্বল্পতম সময়ে বহুগুণ উৎপাদন আর মুনাফার মোহে পথ হারায় চিরায়ত তাঁত। শিল্প বিপ্লব পরবর্তী পৃথিবীতে পাওয়ার লুমের দাপটে বাজার হারায় খাদি, সাথে মেলে ব্রিটিশ বেনিয়া বুদ্ধি। খাদির উৎকর্ষ ঢাকা পড়ে যায় ঔপনিবেশিক নৃশংসতায়, কেটে নেওয়া হয় শিল্পীর আঙুল, গুড়িয়ে দেওয়া হয় তাঁত, বসে অন্যায্য কর। স্বদেশী আন্দোলনের জোয়ারে বিলেতি কাপড় ত্যাগ করে এদেশের মানুষ মুখ ফেরায় শেকড়ে। পরবর্তীতে মহাত্মা গান্ধীর একান্ত চেষ্টায় এই আন্দোলন আরও গতি পায়। এবার খাদি আর চরকা পরিচিতি পায় অহিংস আন্দোলনের রাজনৈতিক হাতিয়ারে। কিন্তু ততদিনে প্রযুক্তির বিষে নীল হয়ে গেছে পৃথিবী। অটোমেটেড টেক্সটাইল ইন্ডাস্ট্রি পরিবেশ ও প্রতিবেশের ওপর তৈরি করেছে দীর্ঘস্থায়ী বিরূপ প্রতিক্রিয়া। বিস্তীর্ণ তুলা ক্ষেতে ক্রমাগত তুলার চাষ উদ্বেগজনক হারে কমিয়ে দেয় মাটির উর্বরা শক্তি, সাথে তুলাতে যে পরিমাণ ক্ষতিকারক রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহৃত হয় তা ধ্বংস করে দেয় চিরায়ত ইকোসিস্টেম। আর ডাইং ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত কৃত্রিম রং যে ক্যান্সারের সংখ্যা বাড়িয়ে তোলে বহুগুণে তা আজ পরীক্ষিত সত্য। বাতাস এবং পানি দূষণের মতো শব্দ দূষণও আধুনিক বস্ত্রশিল্পের আরেক অভিশাপ। প্রচলিত স্বয়ংক্রিয় তাঁত গড়ে 82 থেকে 97 ডেসিবেল শব্দ তৈরি করে, যা মানুষের শ্রবণ যন্ত্রকে পুরোপুরি নষ্ট করে ফেলতে সক্ষম। আধুনিক টেক্সটাইল ইন্ডাস্ট্রির স্পিনিং, উইভিং, নিটিং, ওয়েট প্রসেসিংয়ে কয়লা এবং অন্যান্য ফসিল ফুয়েল ব্যবহৃত হয়, যা পোড়ানোর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, জৈব এবং অজৈব বর্জ্য মাটি, পানি ও বাতাসে মিশে পরিবেশকে যে কোনো প্রাণীর বসবাসের অযোগ্য করে তোলে। এছাড়াও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে ইন্ডাস্ট্রির পাওয়ার প্ল্যান্ট ক্ষতিকর প্রভাব রাখে। চরকা খাদির বিশেষত্ব হচ্ছে এটি পরিবেশ বান্ধব এবং প্রাকৃতিক সাম্যাবস্থা বজায় রাখার সবচেয়ে টেকসই পদ্ধতি। আজকাল যন্ত্রচালিত তাঁতের কারণে পরিবেশ যখন বিপর্যস্ত, ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে সস্তা, কৃত্রিম, অস্বাস্থ্যকর ও নিম্নমানের কাপড় দিয়ে বাজার যখন সয়লাভ, তখন কার্বন ফুটপ্রিন্ট কমাতে খাদি হতে পারে আমাদের ফিউচার ফ্যাব্রিক। এই সুতার অসামান্য বয়ন বিন্যাসের কারণে গরমে তা শরীর ঠান্ডা আর শীতে গরম রাখতে সক্ষম। তাই ঐতিহ্যের খাদির সুদিন আবারও ফিরে আসছে। এখন 200 বা ততোধিক কাউন্টের সুতা তৈরি হচ্ছে হাতেই, আর সেই সূক্ষ্ম কার্পাসের মিহিন জমিনে চলছে নানা রকমের ভ্যালু অ্যাডিশন। এক্সপেরিমেন্ট চলছে, নতুন নতুন টেক্সচার আসছে, প্রতিভাবান ডিজাইনারদের হাত ধরে খাদি পাচ্ছে বৈশ্বিক চেহারা। কেবল চাদর, ঝোলা বা মোটা পাঞ্জাবি নয়, খাদির এই নতুন জোয়ারে ডিজাইনারদের সৃজনশীলতায় সমৃদ্ধ হচ্ছে মডার্ন ক্লোদিং ও ফ্যাশন অ্যাক্সেসরিজ। কার্বন ফুটপ্রিন্টলেস খাদির ফ্যাশন তাই স্মার্ট, কন্টেম্পোরারি, গ্লোবাল অ্যান্ড এথনিক। বিশ্বজুড়ে যে গ্রিন ফ্যাশনের জোয়ার চলছে, আমাদের খাদি সেখানেই রাখবে মুখ্য ভূমিকা।
সামাজিক সাম্যাবস্থা ও প্রান্তিক নারীর ক্ষমতায়নে খাদির পর্যাপ্ত উৎপাদন ও বহুল ব্যবহার রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ বাংলাদেশ খাদি উৎসব উদযাপনের মধ্য দিয়ে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। রোমানরা যাকে আদর করে নেবুলা বা মেঘ বলে ডাকত, সেই খাদি আজ মেঘ থেকে বৃষ্টি ঝরিয়ে রক্ষা করতে পারে প্রাণ, প্রকৃতি ও পরিবেশ।